হাই ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন বাজে এই কটা বাজে রে এখন বাজে ছটা তো এখন আমি আমার ব্লগ বলবো ঠিক না একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে যেটা মানে এই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মানে হালকা হালকা ওয়েদার যেটা আছে শীতের তো সেটাতে খুব ভালো যাবে খাবো আর শেয়ার করবো না সেটা তো হতে পারে না তো আর আপনাদের সঙ্গে আমি চেষ্টা করবো সেটা বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো আর হয় না তো সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চলেছি চলুন বেশি কথা না বলে রেসিপির দিকে যাওয়া যাক বানিয়ে নেওয়া যাক কেননা ছটা বেজে গেছে ঠিক আছে চলুন তো বন্ধুরা আমি এখানে নিয়ে ফেলেছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এটা আমি কেটে ফেলেছি আর এর মধ্যে যে মশলাটা লাগবে সেটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন যেটা এখানে নিয়ে ফেলছি আর কিছু টমেটো ছিল সেটা নিয়ে ফেলেছি এটা আমার পেস্ট হয়ে গেছে এর মধ্যে আমি দিলাম ধনে গুঁড়ো ওই জিরে গুঁড়ো তো এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব আর আর যখনই কোনো কিছু ফ্রাই করবেন তখন না একটু পরিমাণে হলুদ দিয়ে দেবেন তাহলে দেখবেন ছিটেটা আসবে না তো মশলাটা ভেজে নেবার পরে এটাকে আমাকে মিক্স করতে হবে আলুর সঙ্গে যে আলুটা যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছি আর তেলের মধ্যে হলুদটা দেবেন তাহলে ছিটেটা আসবে না তো আমি আলুটাকে সিদ্ধ করে মশলা মাখিয়ে এরকমভাবে গোল গোল বানিয়ে নিয়েছি এরকমভাবে বানিয়ে নেবেন এবার যে ক্যাপসিকামগুলো কেটে ফেলেছিলাম গোল আকারে তো সেগুলোর মধ্যে আলুটা এরকমভাবেই দেবেন দেওয়ার পরে ব্যাস আমি যেরকম দেখাচ্ছি এরকমই করে নেবেন আর একটা সাইডে দেবেন পেঁয়াজ যেটা আমি দেখাচ্ছি এক সাইডে আর এক সাইডে দেবেন টমেটোর টমেটো আর সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে দেবেন তো ওটা খুব সহজ রেসিপি খুব চটজলদি হয়ে যায় আমি আবারও বলছি যে অবশ্যই বানাবেন তো দেখতে পাচ্ছেন এরকমভাবে এরকমভাবে বানিয়ে বানিয়ে আমি রেখে দেবো খুব সিম্পল এটা তো সবগুলো আমার দেখতে পাচ্ছেন হয়ে গেছে একে একে আর তেল গরম হয়েছে কিনা দেখার জন্য এবার আমি আলু দিয়ে দেখে নেবো যে তেল গরম হয়ে গেছে তো এবার আমি একে একে দিয়ে ফেলেছি তেলের মধ্যে আর যেগুলো আমি বানালাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে আলুটাকে মিক্স করে তো সেটা বেসন ফাটিয়ে বেসনের মধ্যে লাগিয়ে তারপরে দিয়েছি যেরকমভাবে চপ বানান সেরকমভাবে চপ পেঁয়াজি যেরকম ভাব না সেম ওরকমভাবেই হবে খুব সহজ রেসিপি তো হয়ে গেছে একে একে এবার আমি তুলে নেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা সাধারণ ভেজ প্যাটিস রেডি হয়ে গেছে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যান বানান আর খেয়ে ফেলুন তো অবশ্যই বানাবেন কেমন হয়েছে শুধু অতটুকু ভিতরটা একবার দেখা এত ভালো খাবার পেয়ে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমি রেসিপিটি কীভাবে বানালাম খুব চটজলদি হয়ে যায় তো আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আমার রেসিপিটি একবার বানান খান তারপর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কি রকম লেগেছে আপনাদের আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমাকে কমেন্ট করবেন কেননা ওটা মানে দেখে কি বলবো আমার ভালো লাগে আমি উৎসাহিত হই আরও ব্লগ করার জন্য বা রেসিপি নতুন নতুন আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আশা করছি আপনাদেরও খুব ভালো লেগে থাকবে আর যদি নতুন কেউ আমার চ্যানেলটিকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকন টেপুন ও বন্ধু ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো আমাদের তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই